আসসালামু আলাইকুম, আমি রিয়াজ মাহমুদ। স্বাগতম সবাইকে ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে। আজকে আমরা দেখব অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে অতি দ্রুত কীভাবে ক্রিটিক্যাল ডিজাইনগুলো তৈরি করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা একটা ডিজাইন তৈরি করব। চলে যাই আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর। ওকে, আজকে আমরা গাছের ডালের নকশা তৈরি করব। তো বন্ধুরা, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত আজকে আমরা পেন টুলের কাজ দেখব। পেন টুল নিয়ে আমরা একটা শেপ নেব। এই থেকে এই বরাবর ক্লিক করব, একটু বাঁকা করে নেব। আমরা ফিল কালারটাকে নান করে দিই, স্ট্রোক কালারটাকে দিয়ে নিই ব্ল্যাক। শেপটাকে আমরা এই বরাবর নিয়ে হালকা বাঁকা করে দেব। প্রয়োজনে কন্ট্রোল প্লাস দ্বারা আমরা জুমটা বাড়িয়ে নেব, বেশি বড় হয়ে গেছে। ওকে, মাইনাস। আবার আমরা এবার আবার শেপটা নিয়ে নেব। শেপটা আবার নিয়ে কনপার দ্বারা কেটে দেব। কন্ট্রোল জেড এই বরাবর কনভার্ট দ্বারা কেটে দেব। তো বন্ধুরা, কনভার্ট টুল হলো এই যে টুলটা, আলাদা করে নিয়ে টার্ন অফ। কনভার্ট টুলটা অটো আসবে। এই বরাবর শেপটা আবার নিয়ে আসবো। ওকে, এই বরাবর আমরা শেপটা নিয়ে নিব। আবার পুনরায় বরাবর নিব। এই বরাবর কেটে এই বরাবর নিয়ে আসবো। ওকে, একটা গাছের ডালের শেপ আমরা নিয়েছি। ওটাকে সিলেক্ট করে ফিল কালার, আমরা ফিলটা একটা কালার দিয়ে দিই। ওকে, স্ট্রোক কালারটাকে অন করে দিই। সিলেক্ট করে কালারটাকে আবার চেঞ্জ করে দিলাম। নো, আগের কালারটা এনাফ ব্ল্যাক। স্ট্রোকটা নান ফিল্ড, ফিল কালারটাকে চেঞ্জ করে নেব। স্ট্রোক কালার, ফিল কালার না, পেন টুল। পাতার শেপ নিয়ে নিলাম, ফিল কালারটা দিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন অংশটাকে আমরা এরর মাধ্যমে কমিয়ে নিলাম। কটাকে সিলেক্ট গ্রুপ করলে হবে না করলে হবে, কন্ট্রোল মাইনাস সিলেক্ট রিফ্লেক্ট অল্টার কপি, পুরোটাকে সিলেক্ট করে
প্লাস চুমটা বাড়িয়ে নিলাম, শিফট অল্টার সমানে ছোট করে দিলাম, ওকে। অল্টার কপি, অল্টার কপি করে ডাবল পাতা দিয়ে দিলাম, মাইনাস একসাথে সিলেক্ট অল্টার শিফট অল্টার দুটি ছোট করে নিলাম, অল্টার কপি রিফ্লেক্ট সিলেক্ট করে আমরা ঘুরিয়ে নিব, আবার সিলেক্ট রিফ্লেক্ট, ওকে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল জেড পুরোটাকে সিলেক্ট, হ্যালো অল্টার কপি শিফট অল্টার অল্টার কন্ট্রোল মাইনাস, ওকে, পুরোটাকে একসাথে সিলেক্ট গ্রো। এই তো আমাদের ডিজাইন হয়ে গেল, আশা করি আপনারা এরকম ডিজাইন আর তৈরি করতে পারবেন। অল্টার, ওকে বন্ধুরা, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।